যে хотели না মি যায় না অতকালে আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী বিজাপের মুখ্যমন্ত্রী এখানে 500 টাকা করে দেয় তৃণমূলই বলে ভারতবর্ষে নাকি কেউ দেয় না আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার কথায় বিশ্বাস করতে হবে না এখন সবার কাছে মোবাইল থেকে মোবাইলে সার্চ করে দেখুন আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায় আসামে আসামের এত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও অসমের মুখ্যমন্ত্রী তার রাজ্যের দিদিদেরকে বনেদেরকে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেয় কত করে বারোশো পঞ্চাশ টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে দেয় পাঁচশো টাকা এসি এসটি হলে তবে হাজার টাকা বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণা কি করব নাম্বার ওয়ান প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে প্রতি বছর হবে প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে ছাকা সিটের উপরে শিল্প হবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রত্যেক বেকার যুবকের হাতে কাজের ব্যবস্থা করব তাই বন্ধুগণ আজকে এই লোকসভা নির্বাচন আপনাদের সামনে চলে এসেছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথাই বিদ্রান্ত হবে না মহিলাদেরকে আমাদেরwidetildeকে বলে মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার আছে আমার লক্ষীর ভান্ডার আছে লক্ষীর ভান্ডারে মুখ্যমন্ত্রী 500 টাকা করে দেয় কি দাইতো নমস্কার বন্ধুরা লক্ষীর ভান্ডারের বদলে এবার চালু হবে অন্নপূর্ণা ভান্ডার এখানে মহিলাদেরকে দু হাজার টাকা করে মাসে দেওয়া হবে সে ব্যাপারে কি আপডেট এবার দেখাচ্ছি দেখুন তো এই সংক্রান্ত আপডেটে বলেছে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণ প্রকল্প বা অন্নপূর্ণ ভাণ্ডার চালু করা হবে আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু হাজার টাকা করে তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেটা আমাদেরকে আমরা ভিডিওর শুরুতেই দেখিয়েছি এদিন রাজ্যের দুর্নীতিসহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ সানান সুকান্ত মজুমদার ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালী প্রসঙ্গ তো সুকান্তবাবু যেটা বলতে চাইছেন যে বর্তমান এখন লোকসভা ভোট লোকসভা ভোটে মোদি সরকারে আসার পর ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট হবে রাজ্যে সেই ভোটে সেই ভোটে যদি পশ্চিমবঙ্গে নবান্নে ক্ষমতায় আসে বিজেপির সরকার তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে এখন যেমন এস সি এস মুখ্যমন্ত্রী হাজার টাকা দিচ্ছে আর ওবিসি জেনারেলকে পাঁচশো টাকা দিচ্ছে সেটাই বাড়িয়ে নতুন প্রকল্প চালু করবে এবং নতুন প্রকল্পের নাম দেবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা প্রকল্প সেই প্রকল্পে বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপির সরকার আপনাদেরকে দু হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেবে এবং এই প্রসঙ্গ টেনে তিনি হেমন্ত শর্মা মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন অসমের সেখানের কথাও আনছেন সেখানেও কিন্তু মহিলাদেরকে বেশি টাকা দেওয়া হয় সেরকমটা কিন্তু তিনি জানালেন তো পুরোটাই কিন্তু দু হাজার ছাব্বিশ সালের উপর নির্ভর করছে বিধানসভায় যদি বিজেপি সরকার আসে তবেই বিজেপি সরকার মুখ্যমন্ত্রী আ হলে তবে এই প্রকল্প চালু হবে এরকমটাই প্রতিশ্রুতি দিয়ে রাখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের কি মতামত আমাদের বর্তমানে লক্ষ্মীপুরা প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা নতুন প্রকল্প চালু করা উচিত কিনা কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না